বাবা বুনিও আজকাল বলতে শুরু করেছে, যেহেতু কি বাড়িটা আপনি আমার নামে লিখে দিয়েছেন তাই আমি এখানে পড়ে আছি। কিন্তু আপনি তো জানেন সত্যিটা তা নয়। আপনি দয়া করে ওদের বলুন সেই কথাটা। আপনি তো জানেন বাবা আমি এখানে কেন আছি। এ বাড়িতে আপনাকে দেখার আর কেউ নেই, আমি সেই জন্য এখানে আছি। আপনি আমাকে অনুরোধ করেছেন, আমার হাতে ধরে আমাকে বলেছেন যতদিন আপনি বাঁচবেন ততদিন যেন এ বাড়িতে আমি থাকি। বলেননি বাবা? আপনি কেন সে কথাটা ওদের বলছেন না? আমি তো সে কথা বলতে পারবো না মা। তুমি তোমার ধর্ম পালন করেছ, আমি আমার ধর্ম পালন করেছি। আমি যদি বাইরে তোমার নামে না লিখে দিতাম তাহলে আমার জীবনের বিরাট অধর্ম কাজ হতো। তোমাকেও বলি হারি মা, এই বাড়িতে এই সমস্ত লোকজন আসছে তোমার এগেনস্টে, এত সব উল্টো পাল্টা কথা বলছে, তাদের বাড়ি থেকে বিদায় করে দিচ্ছ না কেন? তুমি কেন বলছো না তাদের বাড়ি থেকে বিদায় নিতে? তোমার কিছু আটকাচ্ছে? কই তাদের তো কোনো ধর্ম আটকাচ্ছে না বাবা। এই বাড়িতে আমাদের জন্ম হয়েছে, আমরা এখানে বড় হয়েছি, আমাদের কোনো অধিকার নেই। না, অধিকার শুধু বাড়ির ইট কাঠ পাথরের ওপরে হয় না। বাড়ি মানে ইট কাঠ পাথর নয়, বাড়ি হলো বাড়িতে যে মানুষজন বাস করে তাদের নিয়ে। সেই মানুষজনকে যদি ঠিক মতো সম্মান করা না হয় তাহলে বাড়ি ইট কাঠ পাথরের ওপরে কোনো অধিকার ধরে রাখা যায় না। সেটা তুমি আমাকে কেন বলছো বলতে পারো? না না, তুমি বলো, আমি কি আজ পর্যন্ত বৌদির সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করেছি? বৌদিকে কিছু বলেছি? এই যে বৌদি, তুমি বলো না, তোমার সঙ্গে কি আমি আজ পর্যন্ত কোনো খারাপ ব্যবহার করেছি, কিছু বলেছি? তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয়নি, তাতে আমি কি করব? আমি তো তোমাদের মাঝখানে থাকিনি, তাই না? তাছাড়া দেখো, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয়নি, তার মধ্যে দাদার সঙ্গে জুনের একটা বন্ধুত্ব হয়েছে। দাদা জুনের সঙ্গে বন্ধুত্ব করে কমফোর্টেবল ফিল করেছে, ওরা বিয়ে করতে চেয়েছে, আমি সেটা সাপোর্ট করেছি, দ্যাটস ইট। তাছাড়া তুমি তো এবারে মেয়ে নও, তাই না? তুমি বাইরে, অবভিয়াসলি আমি তোমাকে সাপোর্ট করব না বৌদি, আমি আমার দাদাকে সাপোর্ট করব। আমি আমার দাদাকে এত বছর ধরে যন্ত্রণা সহ্য করতে দেখছি, 25 বছর ধরে আমার দাদা মুখ বুঝে এই যন্ত্রণাটা সহ্য করছে, কেন বলো তো? কেন করবে বলতে পারো তুমি আমাকে? না না, তুমি বলো, এই 25টা বছরে আজ পর্যন্ত একবারও আমার দাদার সঙ্গে তুমি কোথাও গেছো? কোনো সামাজিক অনুষ্ঠান, কোনো পার্টিতে আমার দাদা তোমাকে নিয়ে যেতে পেরেছে? না, পারেনি, কারণ তুমি নিয়ে যাওয়ার যোগ্য নও। এই 25টা বছর ধরে তুমি কি করেছো বলো তো সারাদিন? হ্যাঁ, সারা জীবন তুমি এই ঘরে একটা মেড সার্ভেন্টের মতো রান্না করেছো, ঘর সাজিয়েছো, দ্যাটস ইট, নাথিং এলস, তুমি আর কিছু পারো না। আর আমার দাদার না মেড সার্ভেন্টের দরকার নেই, আমার দাদার একটা বউয়ের দরকার ছিল, একটা প্রপার লাইফ পার্টনারের দরকার ছিল। অ্যান্ড আই এম সরি টু সে, সেই বউটা তুমি হয়ে উঠতে পারোনি বৌদি। বুনি। কেন দাদা, আমি কিছু ভুল বলেছি? বুনি, একটা কথা কি জানিস তো, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। আমিও দিতে পারিনি, ঘরোয়া আজীবন যে অনেক দামি একটা জিনিস, সেই দামটা সবাই দিতে পারে না। আনফর্চুনেটলি সেই দামটা আমিও দিতে পারিনি,
অথচ এই ঘরের কমফর্টটা আমি তো পেয়েছিলাম। জানিস তো, উনি অফিসকে কখনো বাড়িতে নিয়ে আসেনি। বাড়ির কমফর্ট জোনটা অন্যরকম, সেখানে তুই রিল্যাক্স করতে পারিস। তোর চিন্তা, তোর ভাবনা অন্য কেউ ভেবে দেবে, আর সেটা সবাই দিতে পারে না। আমি পেয়েছিলাম সেই দুর্লভ ঘরোয়া জীবনটা, আমি পেয়েছিলাম, কিন্তু সেটা আমি নিজের দোষে হারিয়েছি, নিজের দোষে। তুই সেটার জন্য অন্য কাউকে ব্লেম করতে পারিস না বনি, সেটা এখন তুই আমার সমস্যা, আমার দুর্ভাগ্য। আর আমি জীবন দিয়ে একটা জিনিস বুঝেছি বনি, অফিসকে না কখনো বাড়িতে টেনে আনতে নেই। অফিস একটা অন্য অন্যরকম জিনিস, একটা ছোট্ট একটা জায়গা, সেখানে হয়তো কখনো তোর চিন্তা অন্য কেউ করে দেবে, অফিস কলিগ। তার একটা প্রশিক্ষণ আছে, একটা স্কিল আছে, সেই স্কিলটা দিয়ে সে একটা ছোট্ট জায়গা জয় করতে পারে। সংসার, ঘর, সেটা একেবারে অন্য জিনিস। প্রশিক্ষণ দিয়ে তুমি সেটা তৈরি করতে পারবে না, সেটা তোমার মনে, তোমার রক্তে, তোমার পরম্পরায় থাকতে হবে। ভালোবাসা, সহানুভূতি, সমবেদনা, ধৈর্য, যত্ন, এগুলো ট্রেনিং দিয়ে হয় না রে, এটা ভিতরে থাকতে হয়, সেটা সবাই দিতে পারে না, কেউ কেউ উজাড় করে দেয়। সেই জায়গাটা আমি পেয়েছিলাম, লস্ট ইট, আমারই জন্য। আজ আমি জীবন দিয়ে বুঝেছি আমি কি হারিয়েছি। আজ শ্রীময়ীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ঠিকই, কিন্তু মনে মনে ওকে আমি প্রণাম করি, ওকে আমি শ্রদ্ধা জানাই, ওর যত্ন, ওর ভালোবাসা দিয়ে অনেকগুলো সম্পর্ককে একসঙ্গে বেঁধে রেখেছিল। আমি তার দামটা দিতে পারিনি, সেখান থেকে আমার ওই ট্রেন্ড প্রশিক্ষণ, আমার সেই ইহু থেকে আমি সেখান থেকে বেরিয়ে চলে এসেছি। আজকে জীবন দিয়ে বুঝতে পেরেছি আমি কি হারিয়েছি, তাই আমি তোকে বলছি বলি, শ্রীময়ী যা পারে আর কেউ তা পারে না, আর কারোর সঙ্গে ওর তুলনা চলে না। ছিল সুখী গৃহ, কারোর সঙ্গে না, সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তো জীবন মুচকি হাসে, হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে করুয়ে সুখ, শ্রীময়ী। এই যে বৌমা, তুমি রেডি? হ্যাঁ বাবা, এক্ষুনি বেরোতে হবে, আজ প্রথম দিন তো, একটু আগে আগে যাব, একটু আগে আগে যাওয়াই তো ভালো, তাই না? নিশ্চয় নিশ্চয়। বাবা, আপনি কি কোথাও বেরোচ্ছেন? না, এমনি কোথাও বেরোবো না, তবে তোমাকে নিয়ে বেরোবো। তোমাকে আজ আমি নিজে স্কুলে পৌঁছে দেবো। তার কি দরকার বাবা, রিঙ্কা তো যাচ্ছে আমার সাথে। বলি সেজে গুজে চললে কোথায়? আপনার কি মনে হয় মা, এই প্রশ্নটা আপনি কি আমাকে আর এখন করতে পারেন? কেন করতে পারি না? এখনো আমার বাড়িতে থাকছো, তোমার শ্বশুর মশাই ভীমরতি ধরেছে বলে কি আমারও ভীমরতি ধরবে? বলি তোমার নামে বাড়িটা লিখে দিয়েছে, কিন্তু আমার বাড়ি
কিন্তু তার মধ্যে কি কোনো আইন শৃঙ্খলা নেই? আপনি একটু ভুল করছেন মা, আমি কিন্তু এখন আর আপনার পরিবারের সদস্য নই, তাই আমার ক্ষেত্রে ওই শৃঙ্খলার প্রশ্নটাই ওঠে না। বৌমা, তুই অযথা প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছ কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠাম্মি, প্রশ্নটা যাকে করার কথা তাকে করো, মানে যাকে প্রশ্নটা করলে সঠিক উত্তরটা পাবে তাকে প্রশ্নটা করো। মাসি, তুমি এদিকে এসো। একটা সাধারণ কথা জিজ্ঞেস করেছি, সাধারণ ভাবে উত্তর দেবে, এই তো? তা না, যেন দশটা পাকনা গজিয়েছে। আরে বাবা, পাকনা গজিয়েছে তো আমার স্বামীরই জন্য, সে তোমার নামে বাড়িটা লিখে দিয়েছে, তাই না? লোকে তো চিৎকার করছে, বলে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। আর ছেলের বউ মাথায় হাত বুলিয়ে সম্পত্তি আদায় করে নিয়েছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।